কিছু বলবে? এটা খেয়ে নাও। কিসের ঔষধ এটা? এটা পিল। পিল শব্দটা শুনে দিয়ে আমার থেকে কয়েক পা পিছিয়ে গেল। সরি, প্লিজ আমাকে মাফ করে দে। রাতে যে কি হয়েছিল আমার, সত্যি বলছি তখন আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। প্লিজ তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ পিলটা খেয়ে নাও বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। দিয়ার কথায় আসি, দিয়া সেখানে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দৌড়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে হাওমাও করে চিৎকার করে কান্না করতে লাগলো। এখন দিয়া যত জোরে কান্না করুক না কেন, সেই কান্নার আওয়াজ বাইরে যাবে না, তাই ইচ্ছামতো চিৎকার করে কান্না করতে লাগলো। দিয়া ভেবেছিল কাল রাতের ঘটনার পর আমি তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না, এখন আমি তাকে মেনে নেব। কিন্তু একটু আগে যখন আমি তার হাতে পিলটা ধরিয়ে দিলাম, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি রুম থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমের সোফাতে বসলাম। আমি কি মেয়েটার সাথে একটু বেশি অপরাধ করে ফেলছি? আমি যদি মেয়েটাকে স্ত্রী হিসেবে না মানতে পারি, তাহলে কেন আমি মেয়েটার সতীত্ব নষ্ট করলাম? নিজেকে নিজের কাছে অনেক অপরাধ বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, মেয়েটার জন্য অনেক মায়া হচ্ছে। দিয়া আর আমার ডিভোর্স পেপার আসতে আর মাত্র 4 দিন বাকি। দিয়া এখন আমার সাথে আগের মতো কথা বলে না, আগের মতো পাগলামিও করে না, কিছু জিজ্ঞেস করলে শুধু সেটার উত্তর দেয়। উত্তর দেওয়ার ধরন এমন, হুম, হ্যাঁ, না, ঠিক আছে, এর বেশি দিয়া আমার সাথে একটা কথাও বলে না। এখন কলেজে আমাকে ছাড়াই একা একা চলে যায়। আমি বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু দিয়া বলে সে নাকি একাই যেতে পারবে। আমি দিয়ার সেই পাগলামোগুলো অনেক মিস করি। দিয়াকে নেওয়ার জন্য কলেজের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দিয়া বেরিয়ে আসলো। আমি দিয়াকে বললাম বাইকে উঠো। দিয়া কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে একটা রিক্সায় উঠে গেল। আমি দিয়ার কাণ্ড দেখে বোকা হয়ে গেলাম। যে মেয়েটা আমার বাইকের পেছনে উঠতে সবসময় পাগল হয়ে থাকতো, সেই মেয়েই আজ আমার সামনে দিয়ে একটা রিক্সাতে উঠল। আমার কেন জানি বুকের ভেতরটা অনেক কষ্ট ফিল হচ্ছে। আমার এরকম কষ্ট হচ্ছে কেন? তাহলে আমি কি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? সত্যি কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম মেয়েটা গোসল করে বাথরুম থেকে বের হচ্ছে আর টাওয়াল দিয়ে চুল মুছছে। আজ কেন জানি আমার কাছে মেয়েটাকে অন্যরকম লাগছে। বারবার দেয়ার দিকে চোখ যাচ্ছে। দেয়ার মুখটা আজ এত ফ্যাকাশে লাগছে কেন? দিয়া আয়নার সামনে দাঁড়িয়েছিল। তোমার কি কিছু হয়েছে? মেয়েটা আমার কথাই পেছনে ঘুরে আমার দিকে কিছুক্ষণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। না। মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি বুঝলাম না মেয়েটা আমার দিকে এরকমভাবে তাকালো কেন। মেয়েটা কি চোখের ভাষা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছিল? রাত 10:30। আমি আগে খাবার শেষ করে রুমে এসে মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটা এতক্ষণ ধরে আসছে না কেন? দিয়া, এই দিয়া, আসছি। দৌড়াতে দৌড়াতে মেয়েটা রুমে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবে? এতক্ষণ ধরে রুমে আসছিল না, তাই ডাকলাম। আর কিছু বলবে না? আমি জানি মেয়েটা আমার মুখ থেকে কি শুনতে চাইছে। না, আর কি বলবো? ও, আমি কাল সকালে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কোথায় চলে যাচ্ছ? আমাদের ডিভোর্স পেপার চলে এসেছে। সকালে একটা লোক এসে পেপারটা দিয়ে গেছিল। মেয়েটা আলমারি থেকে ডিভোর্স পেপার বের করে আমার সামনে আনলো। এই পেপারটাই সাইন করার আগে আমাকে একবার বউ বলে ডাকবে? শুধু একবার, একটা বার আমাকে বউ বলে ডাকো প্লিজ। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। ঘরের বাইরে এসে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক চালাচ্ছি আর মনে মনে ভাবছি, তোমাকে শুধু একবার না, সারা জীবন বউ বলে ডাকবো, আমার পিচ্চি বউ। একটা ফুলের দোকানের সামনে এসে বাইক থামালাম। তারপর অনেকগুলো গোলাপ ফুল কিনে একটা শাড়ির দোকানে এসে লাল একটা শাড়ি কিনলাম। আজ দিয়াকে নিয়ে সব আবার নতুন করে শুরু করব। শাড়ি আর গোলাপ নিয়ে একরকম দৌড়েই ঘরে ঢুকলাম। তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, তখনই সিঁড়িতে একটা হুজুট খেলাম। হুজুট খেয়ে আমার পায়ের একটা নখও উল্টে রক্ত বের হচ্ছে। সেদিকে আমার খেয়াল নেই। রুমে ঢুকে দেয়াকে ডাকতে লাগলাম, কিন্তু দেয়াকে রুমে দেখতে পাচ্ছি না কেন। মনে হয় বাথরুমে আছে। বাথরুমে দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। না, বাথরুমেও নেই। ব্যালকনিতে দেখতে যাব, তখনই চোখ পড়ল বিছানাতে। দেখলাম ডিভোর্স পেপার রাখা আছে, তার উপরে একটা ছোট্ট কাগজ। আমি ডিভোর্স পেপার হাতে নিয়ে দেখলাম ডিভোর্স পেপারে দেয়ার সাইন। আমার বুকের ভিতর ধুক করে উঠল। কাগজটা ভাঁজ খুলে পড়তে লাগলাম। প্রিয় নিয়ান আহমেদ, আজ থেকে তুমি মুক্ত। আজ থেকে তোমাকে আর কোনো পিচ্ছির চালা সহ্য করতে হবে না। চলে যাচ্ছি সব ছেড়ে।
কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তুমি হয়তো ভাবছিলে যে আমি আমাদের বাড়িতেই যাব। না, আমি যে ওই বাড়িতে যেতে পারবো না। কি মুখ নিয়ে যাব ওই বাড়িতে? আব্বুকে গিয়ে আমি কি বলবো? তোমাকে বলেছিলাম যে সকালে যাব, কিন্তু একটু আগে তোমাকে যখন বললাম আমাকে একবার বউ বলে ডাকতে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে বাইরে চলে গেলে। তখনই বুঝে গেলাম আমাকে তোমার আর সহ্য হচ্ছে না, তাই সকাল পর্যন্ত থেকে তোমার অসহ্যের কারণ হতে চাই না, চলে গেলাম। তোমার মুখে সেই পিচ্ছি শয়তানি ডাকটা অনেক মিস করব। ভালো থেকো আর সুন্দর একটা বড় মেয়েকে বিয়ে করো, তোমার তো আবার পিচ্ছি মেয়েদের সহ্য হয় না। ইতি তোমার পিচ্ছি বউ। চিঠিটা পড়ার পর আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, সারা পৃথিবীটা যেন আমার চোখের সামনে ঘুরছিল। সাথে সাথে সেখানেই বসে পড়লাম। দিয়া, তুমি এটা কি করলে? দিয়া, আমি তোমাকে কোথাও যেতে দেব না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। বাইক স্টার্ট দিয়ে কোন দিক যাব কিছু বুঝতে পারছি না। অতপর কোনো দিশা না পেয়ে সামনের দিকে যেতে লাগলাম। দিয়ার কথায় আসি, রাস্তা দিয়ে আনমনে হাঁটছে দিয়া, চোখ দিয়ে অঝর বৃষ্টি পড়ছে, বাতাসে চুলগুলো উঠছে, কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। শুধু এটা জানে যে নিয়ানের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। নিয়ানকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই ছোটোবেলা থেকে নিয়ান তার মনে জায়গা করে নিয়েছে। আজ সেই মনের মানুষটাকে ছেড়েই অনেক দূরে চলে যাচ্ছে সে। দিয়া মনে মনে ভাবছে, সে কি দূরে চলে গেলে নিয়ানকে ভুলে থাকতে পারবে? আবার নিজেকে নিজে উত্তর দিচ্ছে, নিজেকে ভুলতে পারবে কিন্তু নিয়ানকে কোনোদিনও ভুলতে পারবে না। ভাবতে ভাবতে কোন সময় যে রাস্তার মাঝখানে চলে এসেছে সে নিজেও জানে না। পেছন থেকে হঠাৎ একটা কার এসে রিয়াকে অনেক জোরে ধাক্কা দিল। দিয়া চিৎকে অনেক দূরে গিয়ে পড়ল। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসছে দিয়ার। হন্য হয়ে দিয়াকে দেখ সেদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? তাহলে কি মেয়েটাকে আর খুঁজে পাবো না? সেই কথা মনে পড়তেই বাইক থামিয়ে বাইক থেকে নেমে সেখানে রাস্তার পাশে বসে বললাম, তাহলে কি আমার পিচ্চিটাকে হারিয়ে ফেললাম? না, এটা হতে পারে না। দিয়া, তুমি কোথায়? প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না দিয়া। দিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি দিয়া। এই পিচ্ছি শয়তানি, তুই শুনতে পাচ্ছিস? আমি তোকে অনেক ভালোবাসি। এই দিয়া, তুমি আমার থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে না? এই যে আমি তোমাকে বউ ডাকছি। বউ? এই বউ, তুমি কোথায়? বউ, তুমি শুনতে পারছ? আমি তোমাকে বউ ডাকছি। ইয়া আল্লাহ, তুমি আমার পিচ্ছি বউকে আমার কাছে এনে দাও, আমি যে ওকে ছাড়া বাঁচব না, সব দোষ আমার। কথাটা বলেই পাশের ল্যাম্পপোস্টে নিজের মাথা বাড়ি দিতে লাগলাম। বাড়ি দিতে দিতে এক সময় আমার মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলো, তবু আমি থামছি না, মাথায় বাড়ি দিয়েই চলছি। হঠাৎ আমার চোখ অন্ধকার হয়ে আসলো, আমার মাথা ঘুরতে লাগলো, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর কি হয়েছিল আমার আর মনে নেই। দিয়া, একি, আমি কোথায়? সারা রুমের চোখ বোলাতেই বুঝতে পারলাম এটা হসপিটাল। মাথায় ব্যথা অনুভব করছি, মাথায় হাত দিয়ে দেখি ব্যান্ডেজ। আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে কেবিনে ঢুকলেন। এখন কেমন লাগছে নিয়ান? আম্মু, দিয়া চুপ কর, তোকে আর কিছু বলতে হবে না। আমি চিঠিটা পড়েছি আর তোদের ডিভোর্স পেপারটাও দেখেছি। তুই মেয়েটার সাথে এমন কেন করলি নিয়ান? কথাটা বলেই আম্মু কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি অসুস্থ না হলে হয়তো আম্মু আমার গালে কষে একটা চড় মারতেন, আমার অসুস্থতার জন্য সেটা করলেন না। দিয়ার কথা মনে পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। হাতের সেলাইন খুলে হাসপাতালের সিট থেকে নামলাম, দাঁড়াতেই পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছে, তবু উঠে দাঁড়ালাম। যতই কষ্ট হোক আমাকে যে যেতেই হবে, আমার দিয়াকে যে খুঁজে বের করতেই হবে। কেবিন থেকে বেরিয়ে পড়লাম, মাথাটা ঝিমঝিম করছে। নিয়ান, তুই এই অবস্থাতে কোথায় যাচ্ছিস? কথাটা বলে পেছন থেকে আম্মু আমার হাত চেপে ধরলেন। আম্মু, আমাকে ছাড়ো, আমাকে যেতেই হবে, দিয়াকে খুঁজে বের করতে হবে। নিয়ান বাবা, এরকম পাগলামি করিস না, তোর শরীরটা যে ভালো না, তাছাড়া দিয়াকে খুঁজতে তোর আব্বু আর চাচা গেছেন। না আম্মু, আমাকে যেতে হবে বলেই এক ঝটকায় আম্মুর থেকে আমার হাত ছাড়িয়ে দৌড়ে যেতে লাগলাম। কিছুটা যেতেই মাথাটা ঘুরতে লাগলো, আর যেতে পারলাম না, সেখানে মাথা ঘুরে পড়ে গেলাম। এদিকে আজ তিন দিন পর দিয়ার জ্ঞান ফিরলো। দিয়া চোখ খুলতেই নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করে, পাশে লক্ষ্য করে দেখে নিয়ানের বসে একটা ছেলে বসে আছে। আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? আপনার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আমি এখানে কেন?
আর এটা কোন জায়গা? আপনি এখন মালয়েশিয়া আছেন? মানে আমি মালয়েশিয়া কিভাবে আসলাম? আমি তো একটা গাড়ির সাথে, হ্যাঁ সেদিন আপনি আমার গাড়ির সাথেই ধাক্কা খেয়েছিলেন। ধাক্কাটা অনেক জোরেই লেগেছিল, আপনার অনেক ব্লিডিং হচ্ছিল। আমি আপনাকে সেখানকার একটা হসপিটালে নিয়ে যাই। অনেকক্ষণ আপনার চিকিৎসা চলার পর ডাক্তার বেরিয়ে এসে বলে 72 ঘন্টার ভিতরে আপনার জ্ঞান না ফিরলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। অতপর উন্নত চিকিৎসার জন্য সেদিনই আপনাকে আমি মালয়েশিয়া নিয়ে আসি, আর আজ ঠিক 71 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আপনি আমাকে কেন বাঁচালেন? আমি মরে গেলেই তো ভালো হতো। আমার সামনে একজন মানুষ মারা যাবে সেটা আমি চেয়ে চেয়ে দেখব, তাও আবার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আপনি সেদিন মাঝ রাস্তা দিয়ে হাঁটছিলেন কেন? আর মরে গেলে ভালো হতো এটা কেন বলছেন? দিয়া নিয়ানের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সব বলার পর ছেলেটার দিকে তাকাতে দেখল ছেলেটার চোখে পানি। একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে? ওই বজ্জার ছেলেটা কি করে পারল আপনার মতো একটা মিষ্টি মেয়েকে কষ্ট দিতে? প্লিজ ওকে কিছু বলবেন না, ও অনেক ভালো ছেলে। আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি বলছেন ছেলেটা ভালো? আমি যে ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই ও যতই খারাপ হোক আর আমাকে যতই কষ্ট দিক না কেন, আমার কাছে ও ভালোই থাকবে। সত্যি আপনার তুলনা হয় না, যেই ছেলেটা আপনাকে এত অবহেলা কষ্ট দিল আর আপনি তাকেই ভালো বলছেন। আচ্ছা আপনার নামটাই জানা হলো না। আমি দিয়া। আর আমি আরিয়ান চৌধুরী।